1861 সাল। একদিকে জোড়াসাঁকোতে জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর অন্যদিকে ভাগলপুরে জন্ম নিয়েছেন আর এক অগ্নিস্ফুলিঙ্গ। এই বছরটা যেন কালবৈশাখীর মতো ধেয়ে এলো ভাগলপুরের জনজীবনে। একদিকে চালু হলো রেলপথ, বিশাল যন্ত্রদানব কু ঝিকঝিক করে ঝাঁপিয়ে পড়ে দূরকে এনে দিল কাছে। ভাগলপুরে এলো গতি, আর চেতনার অগ্রগতির প্রতীক হয়ে জন্ম নিল পিনি। ধর্মীয় গোড়ামি, কুসংস্কার ও মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে রাখা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠতেই যেন জন্ম নিল সে। পরবর্তীকালে সেই হয়ে উঠেছিল বাংলার মেয়েদের স্বাধীনতার প্রতীক, ভারতের প্রথম প্র্যাকটিসিং মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী। কিন্তু এমন গোড়া সমাজে জন্মে কি করে ডাক্তার হয়ে উঠেছিল ছোট্ট বিনি? 1868, ভাগলপুর তখন নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিশেল, তাই সবার নির্যাসটুকু ছেঁকে নিয়ে বিনি গড়ে তুলেছিল তার বোধ, বুদ্ধি, বিবেচনা। ছেলেবেলায় যা গোগ্রাসে শিখেছিল বিনি, তাই হয়ে উঠেছিল তার ভবিষ্যতের পাথেও, তার লড়াইয়ের হাতিয়ার। লালন ফকিরের গান শিখবি নাকি? তুই তো একবার শুনলেই পুরো গান মনে রাখতে পারিস। শিখো, মনে রাখো, কিন্তু গানের মানে বুঝাইয়া দিবা তো। বাবাই কয় মানে না বুঝা কিছু শিখতে নাই, মনেও গাঁথে না। ব্যাবাক লোকে, এ গানের মানে বুঝাও তো বুঝলো না রে বিনি, তুই বুঝা করবি কি? এদিক পানে আইলো বিনি, চন্দনের ফোঁটা পড়বি নাকি, আবির মাখবি নাকি গালে?
সব কি কথা কইতাছ? গানে যা কয় তাই সত্য নাকি মায়ে যা কয় তাই সত্য? তোর মা কি কয় রে বিনি শুনি একবার। কমল, ওকে ছেড়ে দে, ওর মা নতুন কি কথা বলবে? সারা জগৎ সংসারের লোক যা বলে বিনির মাও তো তাই বলবে। কি বিনি, তাই তো? মায় কয় অগলগে মিশবি না বিনি, জাত যাইব। তাগলগে খেলবি না বিনি, জাত যাইব। জাত কি গো বৈষ্ণবী পিসি, বুঝাইয়া দাও তো। চোখে দেখতে পাই না কেন তারে? কখন যা তাইল, কখন জাত গেল, কিছুই তো টের পাই না। আরে বিনি, এ তো একটা মস্ত বড় প্রশ্ন বিনি, কখন জাত এলো আর কখন জাত গেল? এক রতি মাইয়া তুই, এত বড় কথা খান কি তোর বোঝনের কথা রে? বুঝুম না কেন, বুঝাইয়া দিলেই বুঝুম। বাবা যে কত কথা বুঝাইয়া দেয়, আমি কি বুঝি না? জাত হলো মানুষের তৈরি করা পাঁচিল রে বিনি, জাত বলে কিছু হয় না আসলে। যেমন ধর, যখন রোগ হয় তখন বামুনেরও হয়, ছোট লোকেদেরও হয়, বেটা ছেলেরও হয়, মেয়ে ছেলেরও হয়, কষ্ট সকলেরই সমান। মরক লাগলে কি আর বামুন ছোট লোক বেছে মারে রে, সবাই মরে। তাহলে মেয়ে ছেলে, বেটা ছেলে, বামুন ছোট লোক, এত ভেদাভেদ কিসের? বুঝলি? হ্যাঁ বুঝলি, জাত বইলে আসলে কিছু নাই। দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান? বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি জাত। এখানে কি করতেছস? মাই খুঁজা খুঁজা সারা হইতেছে। কান কান সারো দাদা, কান সাইপা ধরলে কান শুনুন কেমনে? আর গান শুনুন লাগবো না, মায়ের গুষ্টি উদ্ধার করে গান মন্দ শুনবি। চল চল কি চল চল কি চল 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 কি চল, আমি যাবো না, আমি আবার পরে আসু, তোমাকে এই গান খানে শিখাইয়ে দেব গো, মায়ের জাতের কথা কইতে গেলে গাইয়ে দেব। মাইয়াটার মাথা খান বড্ড সাফ, যা কেউ বসে না তা কেমনি একবারে বুঝতে নিল। ওরা ছোট লোক বইলে অগলকে কেউ মেশে না, অগ অসুখ হইলে না ডাক্তার বদ্ধিও যায়।
থাকবো বাসায়। কেন জানো না? হেরা কি জানো না? মরণ রোগ ক্ষুধা বামুন ছোট লোক ভাগ করে আসে না? ওই রোগ যদি ভেদাভেদ না করে কুবরেজ করে কেন? আমি তো কুবরেজ হলে কোনো ভেদাভেদ করুন না। বামুন ছোট লোক পুরুষ মানুষ মায়া মানুষ হাগলরাই দেখুন। আরে এরা তুমি কি কইলা দাদা? সরিত্রীর এরা আবার কি গো? আবার প্রশ্ন করস? হারা সময় তোর প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। চলো চলো পাল্টা।